ভারতের মতো বৃহত্তর গণতান্ত্রিক দেশও আছে, অনেক ইম্পর্টেন্ট লোকেরা স্টাররা ভারতের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। এই দিকটা যদি বলেন, কিছুদিন আগেই তো গৌতম গম্ভীর, তারা কিন্তু খেলার মাঠে নাই, তারা কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরে কিন্তু ভারতে তাদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, কিন্তু সাকিব আল হাসান যেটা জানি যে সে ইনফর্ম এবং সে ক্যাপ্টেন এখন দলের, সে খেলে যাচ্ছে, সেখানে তার যদি এমপি করা হয় তাহলে কি খেলা নষ্ট হয়ে যাবে না? এইটাই সে অত তার চিন্তা ভাবনা, সে অত এখন রাজনীতি করবে এটাই তার ইচ্ছা, জনগণের সেবা করবে, এলাকার লোকের সেবা করবে, খেলবে না, খেলবে না, আপনাকে বলছে কিনা আমি বলছি না, তার অধিকার আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় সে দাঁড়াতে পারে, কোনো অসুবিধা।